করতোয়া বিধৌত উত্তরবঙ্গের একটি শিল্প, বাণিজ্যিক ও শিক্ষা শহর বগুড়াকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়। ঐতিহ্যবাহী নগরী বগুড়ার শিক্ষাক্ষেত্রেও ব্যাপক সাফল্য আছে। বগুড়ার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম গাবতলী থানার অন্তর্গত সুখানপুকুর গ্রামে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সৈয়দ আহমদ কলেজ বগুড়া। আমাদের সৈয়দ আহমদ কলেজটি উত্তরবঙ্গের একটি শ্রেষ্ঠ ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি 1970 সালে এলাকাবাসীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এবং তার নেতৃত্ব দেন তৎকালীন প্রাদেশিক পরিষদের সম্মানিত এমএলএ মরহুম সৈয়দ আহমদ সাহেব। ওনার নাম অনুসারে কলেজটি প্রতিষ্ঠিত হয় এবং কলেজটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই তার পরিবারের সদস্যবৃন্দ এবং এলাকাবাসী একান্ত প্রচেষ্টায় কলেজটি তিল তিল করে আজ উত্তরবঙ্গের শ্রেষ্ঠ কলেজে পরিণত লাভ করেছে। গ্রামের সাধারণ মানুষকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে 1970 সালের 4 জানুয়ারি সাবেক প্রাদেশিক পরিষদের এমএলএ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মরহুম সৈয়দ আহমেদের নামানুসারে তার সুযোগ্য পুত্র সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ নজবুল হক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রচেষ্টায় 42 বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত হয় সৈয়দ আহমদ কলেজটি। কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব মোহাম্মদ নজবুল হক 40 বছর অধ্যক্ষের দায়িত্ব পালন করে কলেজটিকে উত্তরবঙ্গে শ্রেষ্ঠ কলেজে রূপান্তর করেছেন। প্রতিষ্ঠার প্রাথমিক পর্যায়ে কলেজটি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক শ্রেণী পর্যন্ত শিক্ষাদানের অনুমোদন লাভ করে। 12 আগস্ট 1977 খ্রিস্টাব্দে সৈয়দ আহমেদ কলেজটি স্নাতক শ্রেণী পর্যন্ত শিক্ষাদানের অনুমোদন লাভ করে। মূলত সেই সময় হতেই কলেজটি পূর্ব বগুড়ায় উচ্চশিক্ষা বিস্তারে ভূমিকা পালন শুরু করে। পাঠদানের ব্যাপারে আমাদের শিক্ষকরা অতি যত্নশীল। উচ্চশিক্ষা বিস্তারে ভূমিকা পালন করা কলেজটির সুনাম সারা দেশে ছড়িয়ে পড়ায় অনেক দূর দূরান্ত হতে শিক্ষার্থী কলেজটিতে শিক্ষা গ্রহণের সুযোগ লাভ করে। কলেজটির শিক্ষার্থী অনেক গুণ বৃদ্ধি পাওয়ায় এবং উপজেলার অন্যতম প্রধান কলেজ হিসাবে পরিচিতি লাভ করায় কলেজটিতে অনার্স চালু প্রসঙ্গে দাবি উত্থাপিত হয়। গভর্নিং বডি অতি শক্তিশালী বলে কলেজের ফলাফল বরাবরই অতি সন্তোষজনক। এর ফলে কলেজ কর্তৃপক্ষের পরিশ্রম, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সহযোগিতা ও সরকারের সুদৃষ্টিতে 1998 সালে 10টি বিষয়ে অনার্স চালু হয়। পরবর্তী সময়ে 2015 সালে সৈয়দ আহমেদ কলেজটিতে 2টি বিষয়ে মাস্টার্স চালু করা হয়। বর্তমানে কলেজটিতে 17টি বিষয়ে অনার্স এবং 8টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু আছে। বর্তমানে বগুড়াসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত ছাত্রছাত্রীরা অত্যন্ত মনোরম ও মনোমুগ্ধকর পরিবেশে লেখাপড়া করছে। অত্র এলাকার খনজন্মা পুরুষ হিসেবে যিনি পরিচিত তিনি হলেন অত্র কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব মোহাম্মদ নজবুল হক। জনাব মোহাম্মদ নজবুল হকের অক্লান্ত পরিশ্রমে অত্র এলাকায় এই দর্শনীয় শিক্ষা প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে এবং যেখানে কোনো রাজনীতির প্রভাব নেই গ্রামীণ পরিবেশে এখানে ছাত্রছাত্রীদের পাঠদান করায়। শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা সহ সকল ক্ষেত্রে আমাদের এই কলেজটি সর্বজন প্রশংসিত। আমরা রাজনীতি মুক্ত, শতভাগ ধূমপান মুক্ত, সন্ত্রাস মুক্ত, মনোরম পরিবেশে শিক্ষা গ্রহণ করে থাকি। কলেজটিতে বর্তমানে 11, 12 HSC BM ডিগ্রি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে HSC এবং BA BSS কোর্স চালু আছে। খুবই কম টাকায় তাদের ফর্ম ফিল আপ করার সুযোগ করে দেয়। আমাদেরকে লাইব্রেরি থেকে বই দেওয়া হয়, এমনকি ওনারা আমাদেরকে ডিওয়ান থেকে একদম ফ্রি বইও দিয়ে দেন। বাহিরে কোনো ছেলেপেলেদের বাজে নেশা বা আড্ডা এখানে আসে না। তাছাড়া মেয়েদের পরিবহনের জন্য বিভিন্নভাবে সুযোগ সুবিধা রয়েছে, যা অন্যান্য কলেজ থেকে আমাদের কলেজটিতে বেশিভাবে তাদেরকে সেফ রাখা হবে। এই কলেজে বর্তমানে 120 জন শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের পাঠদান করেন। এছাড়াও এখানে 65 জন কর্মচারী আছেন। বর্তমান অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ সাইদুজ্জামান। কলেজের ছাত্রছাত্রীর চাহিদা অনুযায়ী আমাদের নিজস্ব অর্থায়নে বেশ কয়েকটি ভবন নির্মাণ করা হয়েছে, যা খুব দর্শনীয় এবং আকর্ষণীয়।
এবং পাঠদানের ব্যাপারে আমাদের শিক্ষকরা অতি যত্নশীল এবং মাঝে মধ্যে আমরা অভিভাবক সমাবেশ করে থাকি যে অভিভাবক সমাবেশের মাধ্যমে আমাদের কার্যক্রম কিভাবে পরিচালিত হয় সেটা আমরা অভিভাবককে জানিয়ে দিই অভিভাবকের সচেতনতার মাধ্যমে অত্র এলাকায় পাঠদান রীতিমতো পরিচালিত হচ্ছে এবং ছাত্রছাত্রীদের হাজিরার জন্য আমরা যুগোপযোগী পর্যায়ে ব্যবস্থা নিয়েছি যেটাকে আমরা ডিজিটাল হাজিরার আওতায় নিয়েছি এবং গোটা কলেজটি সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত এবং মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে আমরা পাঠদান করে থাকি। তিনি মেধা যোগ্যতা ও বিচক্ষণতার মাধ্যমে সৈয়দ আহমেদ কলেজের উল্লেখযোগ্য উন্নয়ন সাধন করেন এবং তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে সে ধারা অব্যাহত রেখেছেন। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তার দক্ষতা ও যোগ্যতা বিচার করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মনোনীত করেছেন। কলেজটির বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হল প্রশস্ত, মনোমুগ্ধকর ও মনোরম পরিবেশ, সুসজ্জিত নান্দনিক ভবন, সিসি ক্যামেরা দ্বারা সমগ্র ক্যাম্পাস নিয়ন্ত্রিত, অত্র কলেজটি ওয়াইফাই জোনের অন্তর্ভুক্ত, দূরের শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাস, সুসজ্জিত ও অত্যাধুনিক তিনটি কম্পিউটার ল্যাব, যাতায়াতের জন্য নিজস্ব পরিবহন সুবিধা, আলাদা আলাদা শিক্ষাক্রমের জন্য আলাদা আলাদা ভবন, মাস্টার্স শিক্ষার্থীদের জন্য মাস্টার্স ভবন, শহীদ মিনার, মসজিদ, খেলার মাঠ, অভ্যন্তরীণ রাস্তা, ঐতিহ্যবাহী পুরাতন ভবন, গ্যারেজ, স্কাউট কার্যক্রম, সাংস্কৃতিক কার্যক্রম, ব্যাংকিং সুবিধা এবং সমগ্র কার্যক্রম অনলাইন ভিত্তিক। যে যাতায়াত ব্যবস্থা আমরা চালু করেছি সে যাতায়াত ব্যবস্থা ফ্রি যাতায়াত করে, অর্থাৎ বিনা ভাড়ায় আমরা পরিবহন ব্যবস্থা চালু করে রেখেছি। বিশেষ পুরস্কার বা অর্জন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে কলেজ র্যাঙ্কিংয়ে পঞ্চম ও মডেল কলেজের তালিকায় ষষ্ঠ স্থান, 2016-2017 সালে জেলা ও উপজেলায় শ্রেষ্ঠ কলেজ। কলেজটিকে বর্তমান অবস্থানে নিয়ে আসার পেছনে যে ব্যক্তিটি নিরলস পরিশ্রম, মেধা ও সর্বশক্তি নিয়োগ করেছেন তিনি হলেন অত্র এলাকার উন্নয়নের রূপকার বিদ্যাপ্রদীপ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব নজবুল হক। তার অবদানকে চিরস্মরণীয় করে রাখতে কলেজ গভর্নিং বডি, শিক্ষক কর্মচারী ও এলাকাবাসী তাঁকে আজীবন কলেজের উপদেষ্টা পদে সম্মানিত করে রেখেছেন। এই কলেজে নিভৃত পল্লীতে অবস্থিত এবং এখানকার খেটে খাওয়া মানুষ এবং নদী বিধেয়ত অঞ্চলে কলেজটি বলে এখানকার মানুষ অতি দরিদ্র এবং আমি চাই যে কলেজটি জাতীয়করণ হলে অত্র এলাকার গরিব ব্যক্তির সন্তানরা উচ্চশিক্ষায় কম খরচে তারা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে এবং আমি প্রধানমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আবেদন জানাই কলেজটি যেন অতি সত্বর জাতীয়করণ করা হয় এবং কলেজটি যার নামে প্রতিষ্ঠিত তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। সুদক্ষ গভর্নিং বডি ও সকলের আন্তরিক প্রচেষ্টায় সৈয়দ আহমদ কলেজটি বর্তমানে শিক্ষা বিস্তারে ব্যাপক প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে। জাতীয় ও স্থানীয় বিভিন্ন অর্জনের মধ্য দিয়ে সবার ভালোবাসা, দোয়া এবং আন্তরিক সহযোগিতার মাধ্যমে এর কলেবর দিন দিন ঈর্ষণীয় হারে বৃদ্ধি পাচ্ছে। শিক্ষা বিস্তারে এ ধারা অব্যাহত থাকুক। এগিয়ে যাক সৈয়দ আহমদ কলেজ বগুড়া। এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।